আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডেডিটো চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য আমি মজার একটা রেসিপি পটেটো চিজ বল এটা করে দেখাবো। অনেক মজাদার একটা রেসিপি, সাথে থাকুন। প্রস্তুত প্রণালী এবং উপকরণগুলো দেখে নিন। একটি মিক্সিং বোলে আমি বড় তিনটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এটার সাথে আমি হাফ কাপ ময়দা অ্যাড করব। আমি আজকে পটেটো চিজ বল আপনাদের বানিয়ে দেখাবো। এর সাথে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম, আর সাথে নিব আমি পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে আমি এটাকে ডোটাকে কমপ্লিট করব। পটেটো বল করার জন্য ডোটা অলরেডি আমার কমপ্লিট। আমি এখানে একটি ডিম, হাফ কাপ ময়দা আর তিনটি বড় আলু দিয়ে ডোটা করে নিয়েছি। এখন এটাকে আমি বলের শেপ দিয়ে, তারপরে ভিতরে চিজটা ভরে, তারপরে বাকি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে আমার এইভাবে নিয়ে হালকা একটু এটাকে মেলে নিতে হবে, মানে অনেকটা জায়গা ভিতর দিকে এইভাবে গর্ত করে নিতে হবে যেখানে আমি চিজটা দিয়ে দেব। এখন চিজটা আমি কেটে রেখেছিলাম এরকম স্লাইস করে। এখন এটাকে আমি এটার ভিতরে পুরে দিয়ে এটাকে আমি একটি বলের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটি বল প্রথমে আমাকে কমপ্লিট করে নিতে হবে। তারপরে ভাজার আগে এটাকে আমার ডিমের মধ্যে চুবিয়ে আমি বিস্কেটের গুঁড়ো করে রেখেছি, ওইটা উপর দিয়ে দিয়ে আমি তেলে ভেজে নেব। একইভাবে প্রত্যেকটি পটেটো চিজ বল আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে আপনাদের সাথে দেখিয়ে দেব। একটি বাটিতে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, এখানে আমি প্রথমে একটি বল তুলে ডিমের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে, পরে আমি যে আরেকটা বাটিতে বিস্কিটের যে গুঁড়োটা করে রেখেছিলাম, আপনাদের বাড়িতে ব্রেড ক্রাম থাকলে আপনারা সেটা দিয়ে এটা করে নিতে পারেন। এখন এটার সাথে ভালো করে এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আমি তেলে দিয়ে দেব। একইভাবে আমি প্রতিটি পটেটো চিজ বল এখানে দিয়ে নিয়েছি। এখন এগুলো পরিপূর্ণভাবে ভাজা হলে আমি আপনাদের সাথে দেখে পরিবেশন করিয়ে দিব, এবং মাঝে একবার এক পিঠ ভাজা হলে আমি উল্টে আরেক পাশ দেখিয়ে দিব। আমার পটেটো চিজ বলগুলি এক পাশ অলরেডি ভাজা হয়ে গেছে, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। একইভাবে অপর পাশ আমি ভেজে নিব এবং আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আমার মজাদার পটেটো চিজ বল রেসিপিটি অলরেডি কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক মজার একটি খাবার, অনেক সহজ উপকরণ দিয়ে, এবং বাচ্চাদের জন্য তো ইয়ামি একটি খাবার। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে অনায়াসে আমরা এটা কমপ্লিট করতে পারি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং চিজ বলটা আপনাদের আমি একটু ভেঙে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি হয়েছে। এটা সবার কাছে অনেক মজাদার একটি খাবার, এবং পাশে থেকে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।